this. Fuck you! So finally, I'm going to die for Sam. I'm going to purchase gift event. কমু সকাল সকাল পুরো বইরা দিছে ঘুম থেকে উঠা পুরো নেশা হয়ে গেল দেখাই আরে পাগলা রে পাবজি আমাকে বলে দিচ্ছে সত্যি বলতে এক্সপেক্টই করি নাই যে আসলে এইটা আমাকে মত দাইব কইছিলাম আইব আইছে কথা একটাই কইছিলাম আইব আইছে তবে পারচেজ গিফট মানে একদম পয়লা থেকে যে এরকম আসা শুরু করছিল Same to same, ওই রকমই আইছে তারপরে দেখলাম পপুলারিটি ব্যাটল আমাগো মধ্যে পাবলিক কইতাছে ভাই এটা নিয়ে ভিডিও করেন তো এটা নিয়ে পরে কমু আগে কমু হচ্ছে পারচেজ গিফট ইভেন্ট সকাল সকাল পাবজি আমগো এইটা কি দিল পারচেজ গিফট ইভেন্ট আইছে ঠিক আছে আর তাছাড়া দেখেন এটা হচ্ছে পারচেজ গিফটের আসল রূপ হ্যাঁ পরবর্তীতে আমাকে মধ্যে যেটা আইছিল ওইটা হইলো আপনার নকল রূপ মানে প্রত্যেকবার ইউসি 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 তো ওইটা একবার আইছে এটা একবার আইছে তো যেহেতু আমাকে মধ্যে এইবার পারচেজ গিফট এইটা আইছে তার মানে আশা করা যায় নেক্সট টাইম আমাকে মধ্যে ওইটা আইব তো তো আপনারা যারা ইউসি কিনতে চান অবশ্যই এফ এন জেড গেমিং শপ থেকে কিনবেন ভাই www.fnzgamingshop.com প্লিজ ভিজিট দিস ওয়েবসাইট আর তাছাড়া আপনারা চাইলে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারেন নিচের ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে তো এখন কথা হইলো এইটার সিস্টেমটা এমন কেন করছে বুঝলাম না এই পার্লের মাথা মেজাজটা খুবই খারাপ হয়ে গেছে সত্যি বল সত্যি কথা ভাই এখান থেকে দেখেন এমলেম দিছে আমার কাছে এমলেম অলরেডি দুটা ড্রেস নেওয়ার পরেও নয়টা প্লাস এখানে ৪২টার মতো আছে টোকেন তার মানে ১০টা ওয়েই রয়েছে তো ১০টা করতেছি না কখন কোন ড্রেস নিতে মন চাইব এই জন্য নয়টা করে রাখছি আর এন থেকে কী করছে ১৫শো ইউসি কিনলে দুইটা মিথিক এমলেম দিব ফ্রিতে এইটা কিছু হইলো এখন দুইটা আগে তো পাইতাম কি ১৫শো ইউসি নিলে ১৫শো ইউসি ফ্রি পাইতাম আর এই যে ভাই আমাকে পারচেজ বোনাস যেটা কইছিলাম কালকে তো এটা হচ্ছে পারচেজ বোনাস তো এখন অন্তত আপনারা বুঝতে পারছেন যে পারচেজ বোনাস আর পারচেজ গিফটের মধ্যে কোনটা পার্থক্য মানে কতটুকু পার্থক্য তো আজকে যেটা আইছে ওইটা হচ্ছে পারচেজ গিফট আর একদিন পরে যেটা আইব ওইটা হচ্ছে পারচেজ বোনাস তো পারচেজ বোনাস আইলে দেখতে পারবেন আর এই হচ্ছে পারচেজ বোনাস লেখাই আছে সুন্দর করে পারচেজ বোনাস আচ্ছা এটা গেল তো অন যদি আমরা কই যে পপুলারিটি ব্যাটেল সম্পর্কে আর সত্যি কইতে কি এনে ওরকম সত্যি মুক্তি ওরকম কিছু কর নাই আইটেমগুলো দেখে নিই আগে আমি তো দেখিও নাই শুনলাম মানুষের মুখে যে নতুন নাকি আইছে এটা কি দিছে আচ্ছা এটা গেল পিকে ৫ এ হচ্ছে ওরে কপাল এইটা কি এ ভাই সত্যি বলতে এইবার মানে এবারকার জিনিসগুলো জোস অ্যাভাটারগুলো জোস তো পিকে ৫ এ এখান থেকে পাইবেন আপনার এক্সট্রা কি একটা ফ্রেম পাইবেন ফ্রেমটা বেশ ইউনিক ড্রাগন টাইপের এখানে আট করা হয়েছে আর কি তবে এইটা কি জানি দেখলাম আমি আচ্ছা ওয়েট ওয়েট এক মিনিট এটা কি পিকে ৭ এ ও আল্লাহ নতুন ইমোট দিয়েছে নাকি এটা হলো পিকে ৫ এর নাকি হ্যাঁ পিকে ৫ এর হচ্ছে ব্যাকগ্রাউন্ড আপনার প্রোফাইলের ব্যাকগ্রাউন্ড আর কি প্লেয়ার কার্ড আর তারপর হচ্ছে ইমোট ইমোট নতুন করছে নাকি ও কপাল চামাইলা এই পাবজি গুলা কি শুরু করছে এত রোমান্টিক ইমোট দিল হইব তবে প্রত্যেকবারে চাইতে ইমোটটা বেশ ইউনিক এ বেশ ইউনিক ভাই আগে পরে যতগুলো ইমোট দেখছি বিশেষ করে এইটা মানে আগে একটা ছিল রোমান্টিক কাপল ড্যান্স ওইটা বেস্ট ছিল ওইটা বেস্ট তারপর হচ্ছে এখান থেকে হ্যাঁ যদি আমরা এনে কই মিথিক লবির কথা তো মিথিক লবি নর্মালি আমার যেটা মনে হচ্ছে যে আগের পালের মাথা দিছে মেজাজটাই খারাপ হয়ে গেছে এটা কী দিছে মিয়া দেখেন আগের মানে আগের লবিগুলো দেখেন আর এবারকার লবিগুলো দেখেন কতটুকু পার্থক্য বাল দিছে কেন আজ এগুলো ডিজাইন করে বুঝি না ভাই একটু ডার্ক রাখলে কেন কি তোমাকে কি জলে ইয়ের মধ্যে তবে এইটা জোজ করছে ভাই ব্যাকগ্রাউন্ডটা একটা হচ্ছে নর্মাল ব্যাকগ্রাউন্ড আরটা হচ্ছে এইটা আরে কপাল পুরাই তো তবে এটা পিকে ৯ এ গেলে ভাই এটা মানে সবচেয়ে বেশি ইউনিক এক কথা সবচেয়ে বেশি ইউনিক হচ্ছে এটা এই দেখেন র্যাঙ্কের মধ্যে যেমন আছে না এরকম আপনার ব্যাকগ্রাউন্ড মানে প্রোফাইলের যে ব্যাকগ্রাউন্ড আছে এরকম ব্যাকগ্রাউন্ডে ঢুকলে এখন তো ব্ল্যাক সবারই ব্ল্যাক
তো কয়দিন পরে সব ড্রাগন হয়ে যাবো। ও ভাই, বাট সবচেয়ে যেটা বেজাল করছে সেটা হচ্ছে এইটা ভাই, এটা কী করছে এইখান থেকে এবার, মানে আগের বার 600 কিনলে আপনারা 600 পাইছেন ফ্রিতে, আর এইবার পাইবেন 600 কিনলে 280 ফ্রি। এটা কি সইল? পুরা সকাল সকাল বলাৎকার করে দিয়েছে একেবারে। মানে বিষয়টা এমন হয়েছে যে বাথরুমে ঢুকাই দিয়ে বদনাশি নাই নিছে, জীবনটাই বদনা কপাল। তো পাবজি সকাল সকাল এরকম করবো ভাবতেও পারি নেই। আর যদি কই যে আমাকে ব্যাটেলের সিস্টেম আগের মতো আছে, মানে আগে আমরা যেমনি খেলছি, আর ব্যাটেল সম্পর্কে এত কিছু বলার মতো কিছু নাই যে এটা নিয়ে আবারও এক্সট্রা কোনো ভিডিও করতে হবো। দেখেন নর্মালি আগে যেমন খুশি তেমন ছিল, সেম টু সেম আগের মতো আছে ব্যাটেলের সিস্টেম, ব্যাটেলের আপনার কি কয় এই যে মানে রিওয়ার্ডসগুলা, পাওয়ার সিস্টেম সবগুলো আগের মতো আছে। তবে একটা জিনিস বেশি এক্সট্রা এখানে অ্যাড হয়েছে, নাম হচ্ছে পিকে নাইনের একটা আইটেম এখানে অ্যাড হয়েছে। তো সেই সম্পর্কে আমি যদি বলি তাইলে এখান থেকে বলা যায় বোঝে, আমি একটা স্ক্রিনশট নিয়ে নিলাম এখান থেকে, পরে কাজে লাগবো আর কি থাম্বনেলের জন্য। দেখেন যারা এক থেকে তিন নাম্বার র্যাঙ্কিংয়ে, যারা এক এক দুই তিন হইব, তাগো একটা গ্লোরিয়াস ডিবট নামে গ্লোরিয়াস ডিবট নামে একটা কার্ড দেবো, সেটা ওয়ার্ল্ড ওয়াইড দেখানো হইব ভাই, ওয়ার্ল্ড ওয়াইড একেবারে পুরো বিশ্বে দেখানো হইব। যত মানে যতগুলো সোশ্যাল মিডিয়া আছে, মানে যতগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে, ফেসবুক বলেন, ইউটিউব দেন, টিকটক, টুইটার, ইনস্টাগ্রাম, মানে যত যেখানে যা আছে ওয়ার্ল্ড ওয়াইড দেখানো হইব এই তিনজনের প্রোফাইল, যে কে কে র্যাঙ্কিংয়ে এক দুই তিন আছে। এইটা ভাই অনেক কষ্টকর, অনেক কষ্টকর। পিকে নাইনে যাইতে হইলে আপনার অ্যাকাউন্ট মানে আপনার পকেট থেকে অনেকগুলো টাকা খরচ করতে হবে, এর জন্য চিল মারেন, চিল আর ইগন যাই মারেন না কেন, চুপচাপ বয়ে থাকেন, কোনো কাজ টাজ করেন না, ইউসি ওয়েস্ট করত দূরে থাক, ভালো মাথা খেলিও না আমি। কারণ হইল একজনের কাছে প্রপার্টি থাকে কত ভাই, লাস্টে দেখা যায় তারপর ইউসি দিয়ে মারতে হয়, আর এমনও হয় যে ইউসি দিয়ে মারলেও মাঝে মধ্যে জেতা যায় না, কপালের গোষ্ঠী মারি। এসে তাই ভালো যে চুপচাপ বয়ে থাকি, মাঝে মধ্যে লাগলে দুই একটা মানে কিছু দিয়া ফ্রেন্ডদেরকে সাহায্য করি, 1,000-2,000-4,000-5,000 থাকলে বন্ধু বান্ধবদের দিয়ে সাহায্য করি, এটাই ভালো। আর সেই সাথে আজকের ভিডিও শেষ করি, তবে পারচেস গিফট নিয়ে কিছু বলার নাই, পাবজি একদম সকাল সকাল মনটা ভেঙে দিছে। আর সত্যি কথা বলতে কি একদম পুরো বাস খাইছি, সেটা হইলো আমাকেও নতুন যে কি কয় ইউএমপি যে গ্লেশিয়ার আইসল, ওইখানে অনেকগুলো ইউসি নষ্ট হয়ে গেছে, ভাবছিলাম যে মিথিক লবিটা নেমো, অনেকের প্রশ্ন আছে এরকম, বাট নেমো না ভাই, সত্যি কথা বলতে নেমো না। 6,000 ইউসি এখন তো দেখেন ইউসির ফ্রিয়র অবস্থা নাই, তবে এখান থেকে 100% কমপ্লিট কইরা এখান থেকে একটা ম্যাটেরিয়াল নিয়ে নেবো, যেটা আমার এম্পোর্টারে লেভেল আপ করতে সাহায্য করবো। সো এটাই কথা, হুদাহুদি 3,000-6,000 ইউসি খরচ করে নিয়ে লাভ নাই। তো সব ভালো থাকবেন, সেফ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।